بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমান ভাই বোনগণ, আমরা আজকে ইস্ট লন্ডন মসজিদের একেবারে নেক্সট ডোর ইকরা বাংলা স্টুডিও থেকে মদিনায় মুনাওয়ারার মসজিদে কিবলাতাইনের ইমাম সাহেব ওনার সঙ্গে উলামায়ে কেরামের মত বিনিময় সভা থেকে আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিতে পারছি যে আগামী 8 অক্টোবর শনিবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত জাতীয় সেরাত সম্মেলন ইনশাআল্লাহ তাআলা ইলফোর্ডের হাই রোডে অনুষ্ঠিত হবে। আপনারা মেহরবানি করে সকলেই অংশগ্রহণ করবেন, ভাই বোন সকলদের সকলের জন্য আলহামদুলিল্লাহ উত্তম ব্যবস্থা রয়েছে এবং প্রোগ্রাম শেষে আশা করি খাবারের পরিবেশন করা হবে। মদিনায় মুনাওয়ারার ইমাম শেখ ফাহাদ আব্দুল্লাহ আল বিলাদ তিনি প্রধান অতিথি হিসাবে সিরাত সম্মেলনে উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা প্রত্যেকেই অবগত আছি কোরআন এবং হাদিস ছাড়া আমরা কামিয়াব হতে পারবো না। এই কোরআন এবং হাদিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা এবং জীবনী ব্যতীত রেখে কোনোমতেই সম্ভব নয়। সেই হিসাবে নবী করিম সাল্লামের লাইফ এবং জীবনী জানা আমাদের প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলাদের জন্য ফরজ। তাই আগামী শনিবারে এই লন্ডনের এই জাতীয় সিরাত সম্মেলনে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, সিরা জেনে আমরা যেন সকল দুনিয়া এবং আখিরাতের কামিয়াব এবং সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। ব্রিটেনের খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ রিয়াদুল হক সাহেব বিদ্যমান থাকবেন, একই সাথে আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন। হযরত শেখ আসগর হোসেন সাহেব আমাদের মুরব্বি বুজুর্গ, হযরত মাওলানা শেখ তরিকুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব, আরো পুরো ব্রিটেনের স্থানীয় সকল উলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাআলা উপস্থিত থাকবেন। অ্যাড্রেসটা আবার পরিষ্কার ভাবে বলছি, কলোসিয়াম সুইটস 300-310 হাই রোড ইলফোর্ড IG1 1QW লন্ডন। আল খায়ের ফাউন্ডেশন এবং ইকরা টিভির যৌথ উদ্যোগে জাতীয় সিরাত সম্মেলনে মদিনার মসজিদের ইমামের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য অর্জনের নিমিত্তে আশা করি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভরা অন্তর নিয়ে আপনারা শরীক হবেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল বড় বড় উলামায়ে কেরাম এখানে আলহামদুলিল্লাহ সহ উপস্থিত রয়েছেন। সবার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আপনাদের খেদমতে দাওয়াত পেশ করছি। আশা করি এই দাওয়াত গ্রহণ করে সিরাতুন নবীর প্রাণবন্ত আলোচনা করে জাতীয় সিরাত সম্মেলনে সবাই শোনার জন্য আসবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।